கறி மூணு கிலோ ஆறாவில் உடைக்கலாம். ওরা
আমাদের আগাম শীতকালীন শাকসবজি সহ এ পর্যন্ত প্রায় 6,000 হেক্টর জমিতে আমাদের আবাদ হয়েছে। ফসলের অবস্থা খুবই ভালো, ফলনও খুবই ভালো, কিন্তু বাজার মূল্য কিছুটা কম আমরা শুনেছি। তো এক্ষেত্রে যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা শুধু প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকি ফসল উৎপাদনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাজার যেহেতু মুক্ত বাজার অর্থনীতিতে সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে এই দর ওঠানামা করে, তো আমরা কৃষকদের এইটুকু পরামর্শ দিচ্ছি যে বিভিন্ন মার্কেটিং চ্যানেলের সাথে যোগাযোগ করে পণ্যটা বিক্রি করার জন্য, তাহলে হয়তো কাঙ্ক্ষিত মূল্য তারা পেতে পারে। আজকে আমরা মূলো বেচলাম 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 5 টাকা কেজি বেচলাম। আপনার কাঁচা মরিচ 6 টাকা কেজি, 7 টাকা কেজি, 5 টাকাও বিক্রি হয়েছে কিছু, বুঝেছেন। আর ফুলকপি বেচলাম 6 টাকা, 8 টাকা কেজি, পাতাকপি 6 টাকা, 8 টাকা, 5 টাকা, এরকম বেচা কেনা হচ্ছে। উৎপাদন বেশি, বাজারে মালের আমদানি বেশি, কিন্তু ক্রেতা নাই। ক্রেতা না থাকার কারণেই সমস্ত মালের দাম এখন কম হয়ে গেছে। কপির দাম পাইনি, যে আশায় কপি লাগাইছিলাম সে আসলে কপি আমরা দাম পাইনি। তো সরকার যদি আমাদের কপি এখনও আমাদের প্রতি শূন্য যদি দিয়ে যদি কপির দাম কিছু বাড়ায় যদি কিনতো, তাহলে আমাদের হয়তো কিছু হইতো। এখন তো যদি বাজারে আমরা কপি নিয়ে যাই, সে কপি আমরা বিক্রি করতে পারি না, ফেলাই দিয়ে চলে আসতে হয়, হয়তো কেউ গরু জন্য কিনে বিক্রি হয় না, অবস্থাই আছে। তবে সরকারের স্যার আমাদের কৃষক সবজি বিক্রি করছে 5 টাকা, আমরা সেখানে কিনছি 35 টাকা, 40 টাকা এই হারে কিনছি। এখন আমরা যদি এই মাঝে যদি মধ্যস্বত্বভোগী যদি এই দৌরাত্ম্য যদি কমানো যেত, তাহলে আমরা অনেক কমে দ্রব মানে কাঁচা তরিতরকারি, হ্যাঁ তরিতরকারি আমরা অনেক কমে কিনতে পারতাম এবং তাতে কৃষক লাভবান হতো।